শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স আঠারো দশমিক তিন শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো চৌত্রিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক ছয় সাত শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক বিএসআরএম স্টিলস এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে সামিত পাওয়ার এমজেএল বাংলাদেশ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে টেলিকমিউনিকেশন এবং ক্যানারি উভয় দুটি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ ওষুধ ও রসায়ন খাতে চারটি বিমা এবং শিল্প উভয় দুইটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং এফসি অ্যাগ্রোবায়োটিকের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে খান ব্রাদার্স পিপি অবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ কোহিনূর কেমিক্যালস এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ গ্লোবাল হেভি কেমিক্যালস সিপিএম বিডিবিএল মিউচুয়াল এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি আইসিবিএমসিএল মিউচুয়াল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে গত আট মাসে বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি পোশাকের রপ্তানি মূল্য গত বছরের তুলনায় আট থেকে ষোলো শতাংশ কমেছে কোভিড উনিশ মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট উচ্চ মুদ্রাস্ফীতিজনিত চাপের সম্মুখীন গ্রাহকদের চাহিদা কমে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারের দাম কমে যায় উপরন্তু প্রধান বাজারে রপ্তানিকৃত পোশাকের পরিমাণ গত দশ মাসে ব্যাপক হ্রাস পেয়েছে কর্তৃপক্ষ সক্রিয়ভাবে এই সমস্যাগুলি সমাধান এবং সঠিক দিক নির্দেশনার জন্য কাজ করছে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ চলতি বছরের মে মাসের প্রথম উনত্রিশ দিনে দুই বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে দুই দশমিক এক চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের একই সময়ের তুলনায় আটত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক একদিনে ডলারের দাম সাত টাকা বাড়িয়ে একশো সতেরো টাকা করায় রেমিটেন্সের প্রবাহ বাড়তে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু এখন ব্যাংকগুলো রেমিটেন্স ডলার কিনছে একশো আঠারো থেকে একশো টাকায় এবং সরকারি সহ প্রেরকরা ডলার প্রতি প্রায় একশো একুশ টাকা পাচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ